প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটিতে আলোচনা করব নতুন একটি কেরিয়ার রিলেটেড ভিডিও নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব যে কোনো ব্যাংকের মিনি ব্রাঞ্চ বা সিএসপি কিভাবে নেওয়া যায় দেখো সিএসপি মানে হচ্ছে কাস্টমার সার্ভিস পয়েন্ট আগে কী হতো যে কোনো ব্যাংকের ব্রাঞ্চ দূরে দূরে থাকতো বলে ব্রাঞ্চে প্রচুর ভিড় হতো এবং এই ব্যাংকিং সার্ভিস প্রোভাইড করতে অসুবিধা হতো ফলে চালু হলো সিএসপি ব্যাংকের অতিরিক্ত ভিড়গুলো এড়াতে এবং এই ব্যাংকিং সার্ভিস শহরে ও গ্রামের ছোট বড় এলাকায় পৌঁছে দেওয়ার জন্যই এই সিএসপি মানে কাস্টমার সার্ভিস পয়েন্ট চালু হয় যাকে বাংলাতে বলা হয় গ্রাহক সেবা কেন্দ্র তাই দু হাজার বাইশ সালের নতুন নিয়ম অনুযায়ী তোমরা যে কোনো ব্যাংকের সিএসপি কিভাবে নেবে এবং সিএসপি নিয়ে কীভাবে প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবে এই টপিক নিয়ে ডিটেলসে আলোচনা করব এবং আজকের ভিডিওটিতে যে মেন টপিকগুলো নিয়ে আলোচনা করবো সেগুলি হচ্ছে সিএসপি কি সিএসপি খুলে কোন কোন সার্ভিস প্রোভাইড করা যায় সিএসপি খুললে কি কী বেনিফিটস রয়েছে সিএসপি খুলতে কি কী ডকুমেন্টস লাগবে সিএসপি ওপেন করে অরিজিনালি কত টাকা ইনকাম করতে পারবে তোমরা এর জন্য কোথায় কিভাবে আবেদন করতে হয় এবং এই সিএসপি আইডি প্রোভাইড করে এমন বেস্ট কোম্পানিগুলো কী কী রয়েছে এবং ফাইনালি এই সিএসপি খুলতে কত টাকা ইনভেস্ট করতে হয় এই সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নিয়ে ফুল ডিটেলসে আলোচনা করব তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং এই রকম জব এক্সাম কের रिलेटेड ভিডিওগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্ট প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখো তো বন্ধুরা প্রথমেই জানবো যে এই সিএসপি কি এবং এই সিএসপি নিলে তোমরা কী কী সার্ভিস প্রোভাইড করতে পারবে দেখো সিএসপি মানে হচ্ছে কাস্টমার সার্ভিস পয়েন্ট মানে বাংলাতে যাকে বলা হয় গ্রাহক সেবা কেন্দ্র সরল কথায় বলতে গেলে যে কোনো ব্যাংকের মিনি ব্রাঞ্চ বা শাখা এবার মেইন ব্রাঞ্চে যে সমস্ত কাজ হয় যে সমস্ত ব্যাংকিং সার্ভিসের কাজ হয় তার এইটটি টু নাইনটি পারসেন্ট কাজ তোমরা এই সিএসপিআই আইডি নিয়ে করতে পারবে যেমন অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবে ক্যাশ উইথড্রল করতে পারবে ক্যাশ ডিপোজিট করতে পারবে মানি ট্রান্সফার করতে পারবে বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স যেমন পি মানে প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা পি এম ডবল জে বি মানে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা পি এম এ আর ওয়াই মানে প্রধানমন্ত্রী অটল পেনশন যোজনা এরকম কিন্তু বিভিন্ন রকমের ইন্স্যুরেন্স এবং বিভিন্ন রকমের পলিসি এবং এছাড়াও কিন্তু তোমরা কাস্টমারদের অ্যাকাউন্টের ই কোয়াইসি করতে পারবে মোবাইল নাম্বার অ্যাড করা মোবাইল নাম্বার আপডেট করতে পারবে এবং এখন তো এসবিআই সিএসপিগুলোতে অ্যাকাউন্ট আপ টু ডেট করার কিন্তু মেশিন চলে এসেছে যেখান থেকে তোমরা কাস্টমারদের অ্যাকাউন্ট আপটোডেট করতে পারবে ওকে এছাড়াও কিন্তু তোমরা বিভিন্ন ধরনের লোনও প্রোভাইড করতে পারবে এবং এই সমস্ত সার্ভিস প্রোভাইড করে তোমরা প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবে এই সিএসপির মাধ্যমে ওকে তোমাদের নেক্সট দেখবো এখানে তোমরা সিএসপি খুললে কী কী বেনিফিটস পাবে দেখো এখানে তোমাদের বললে কি এখানে সিএসপি মানে কাস্টমার সার্ভিস পয়েন্ট খুলে তোমাদের অনেকগুলো কিন্তু বেনিফিটস রয়েছে যেমন এখানে নিজের এলাকায় বাড়ির পাশে সিএসপি ওপেন করতে পারবে ফলে বিজনেসের গ্রোথ করতে কিন্তু অসুবিধা হবে না দ্বিতীয় নম্বর সিএসপি যেহেতু একটি ব্যাংকের মিনি ব্রাঞ্চ তাই সিএসপি নিয়ে কিন্তু তোমরা সম্মানের সাথে কিন্তু নিজের এলাকায় কাজ করতে পারবে ওকে নেক্সট রয়েছে তিন নম্বর বাড়ির কাছে ব্যাংক হওয়ার জন্য এলাকার সবাই কিন্তু তোমাদের এই সিএসপিতে আসবে সিএসপিতে এসে ক্যাশ উইথড্রল করবে ক্যাশ ডিপোজিট করবে আদার্স কিন্তু যে ব্যাঙ্কিং সার্ভিসগুলো ওইগুলো কিন্তু ব্যবহার করবে এবং এর ফলে কিন্তু কাস্টমারদের যেমন লাভ হবে তেমনি তোমারও কিন্তু ইনকাম হবে তাই এক কথায় বলতে গেলে সিএসপি ওপেন করলে যেমন কাস্টমারদের সুবিধা হবে তেমনি তোমাদের একটা ভালো ইনকামের রাস্তা খুলে যাচ্ছে যেখান থেকে তোমরা প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ টাকা ইনকাম করতে পারবে এবার মেন পয়েন্ট যে এই সিএসপি নেওয়ার জন্য কী কী ডকুমেন্টস লাগে এবার প্রথমে তোমাদের বলে দিই এখানে কি তোমাদের বয়সটা একুশ প্লাস হতে হবে তবে কিন্তু এখানে তোমরা সিএসপি নিতে পারবে ওকে নেক্সট রয়েছে আধার কার্ড প্যান কার্ড ফটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট রেসিডেন্ট প্রুফ এই সমস্ত কিন্তু ডকুমেন্টস লাগবে এর সাথে কী কী লাগবে সিএসপি ওপেন করতে হলে তোমাদের কিন্তু একটা ইন্টারনেট যুক্ত কম্পিউটার বা ল্যাপটপ থাকতে হবে তোমাদের এবং নেক্সট তোমাদের দুশো থেকে আড়াইশো বর্গফুটের একটা রুম থাকতে হবে এবং নেক্সট তোমাদের কম কম্পিউটারের বেসিক নলেজ তোমাদের থাকতে হবে যেহেতু এটা কম্পিউটারে বসে তোমাদের কাজ করতে হবে সমস্ত রকমের ব্যাঙ্কিং সার্ভিসের কাজ তাই তোমাদের একটু কম্পিউটার সম্বন্ধে বেসিক নলেজ থাকতে হবে ওকে এবং যেখানে তোমাদের সিএসপি ওপেন করবে সেই জায়গা যদি তোমাদের নিজের জায়গা হয় তাহলে কিন্তু রেকর্ড তোমাদের দিতে পারো এবং যদি তোমরা ভাড়া নিয়ে থাকো যদি তোমরা রেন্ট নিয়ে থাকো তাহলে কিন্তু রেন্টের কপি কিন্তু তোমাদের লাগবে ওকে এবং তোমাদের মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে তবে কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে নতুন নিয়ম অনুযায়ী তোমাদের কিন্তু এই সিএসপি নেওয়ার জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করলেই হবে ওকে নেক্সট তোমাদের কী লাগবে এখানে কিন্তু তোমাদের ব্যাঙ্ক ম্যানেজার থেকে যে তোমাদের নিজের এলাকায় যে বড় যে ব্যাংকের ব্রাঞ্চগুলো রয়েছে সে ব্রাঞ্চ থেকে তোমাদের ব্যাংকের ম্যানেজার থেকে তোমাদের অথরাইজড লেটার কিন্তু সংগ্রহ করতে হবে নেক্সট তোমাদের লাগবে পুলিশ ভেরিফিকেশানের ক্যারেক্টার সার্টিফিকেট এটা কিন্তু মাস লাগবে তো এই সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে দু হাজার বাইশ সালে তোমরা যদি সিএসপি নিতে যাও ওকে এই সমস্ত অবশ্যই কিন্তু ডকুমেন্টসগুলো তোমরা সংগ্রহ করে রাখবে সিএসপি নেওয়ার আগে এবার এই সিএসপি ওপেন করে অরিজিনালি কত টাকা ইনকাম করতে পারবে দেখো সরকারি ব্যাঙ্কগুলোতে যেমন পার মান্থ স্যালারি প্রোভাইড করা হয় যেমন যে কোনো ব্যাংকের শাখা স্টেট ব্যাঙ্ক হোক এলাহাবাদ ব্যাঙ্ক হোক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হোক গ্রামীণ ব্যাঙ্ক হোক কিংবা আমাদের অ্যাক্সিস ব্যাঙ্ক হোক সমস্ত ব্যাংকের যে কোনো যে ব্রাঞ্চ থাকে মেন ব্রাঞ্চ মেন ব্রাঞ্চে যেসব অফিসাররা কাজ করে তাদের কিন্তু স্যালারি সিস্টেম থাকে তোমরা জানো অবশ্যই এখানে কিন্তু তোমরা পার মান্থ স্যালারি পাবে কিন্তু তোমরা যদি সিএসপি নিয়ে কাজ করো তাহলে কিন্তু এখানে তোমরা পার মান্থ কোনো স্যালারি পাবে না তাহলে এবার ভাবছো যে তাহলে টাকা কিভাবে পাবো দেখো এখানে সব কিছু কিন্তু কমিশন সিস্টেম তোমাদের সিএসপিতে ট্রানজ্যাকশানের উপর কিন্তু কমিশন দেওয়া হয় তোমরা পার ডে যত ট্রানজ্যাকশান করবে তার উপর কিন্তু জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট জিরো পয়েন্ট সিক্স পারসেন্ট এইভাবে কিন্তু কমিশন কিন্তু ভাগকার থাকে ধরো তুমি দিনে শুধুমাত্র টাকা জমা ও তোলা নিয়ে দু লাখ টাকার ট্রানজেকশন করলে তাহলে তার 0.5% কমিশন এক হাজার টাকা ইনকাম করতে পারবে এবার ভাবো আদার যে সার্ভিসগুলো রয়েছে যেমন অ্যাকাউন্ট ওপেনিং থেকে শুরু করে ইন্স্যুরেন্স থেকে শুরু করে লোন থেকে শুরু করে বিভিন্ন রকম সার্ভিস রয়েছে এ বাদেও কিন্তু আমি শুধু ক্যাশ উইথড্রল ও ক্যাশ ডিপোজিট নিয়ে বললাম যে হাজার টাকা তোমরা পার ডে ইনকাম করতে পারবে শুধুমাত্র ক্যাশ উইথড্রল ও ক্যাশ ডিপোজিট করে সারাদিনে দু লাখ টাকাও করতে পারো তাহলে কিন্তু তোমাদের মাসে তিরিশ ইন্টু হাজার অর্থাৎ তিরিশ হাজার টাকা তোমরা কিন্তু আরামসে ইনকাম করতে পারবে ওকে দেখো প্রথম কিন্তু ইনকামটা এরকম হবে না প্রথম যখন তোমরা সিএসপি ওপেন করবে সবাই জানবে যেখানে ক্যাশ উইথড্রল ক্যাশ ডিপোজিট সমস্ত রকম ব্যাঙ্কিং সার্ভিস হয় সবাই যখন পরে পরে জানবে নিজের এলাকায় সমস্ত লোক তখন কিন্তু তোমাদের ওই সিএসপিতে আসবে এবং পরে 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 কিন্তু তোমাদের ইনকামটা তোমাদের ইনক্রিজ হবে ওকে তোমাদের এবার দেখবো এই সিএসপির জন্য কোথায় কিভাবে আবেদন করতে হয় দেখো অ্যাকচুয়ালি দেখতে গেলে এই গ্রাহক সেবা কেন্দ্র মানে সিএসপি বিভিন্ন কোম্পানি প্রোভাইড করে থাকে এখানে এই সিএসপি জন্য দুইভাবে অ্যাপ্লাই করা যায় একটি হচ্ছে অনলাইন অ্যাপ্লাই দ্বিতীয় হচ্ছে অফলাইন অ্যাপ্লাই ওকে এবার এই দুটি মেথডের মধ্যে সব থেকে যেটা ভালো অফলাইন আবেদন করা কারণ অনলাইনে আবেদন করলে তোমরা ফ্রডের শিকার হতে পারো কারণ অনলাইনে আবেদন করার পর বিভিন্ন কোম্পানির নাম করে তোমাদের অনলাইনে পেমেন্ট করতে পারো হয় যেখানে তোমরা পেমেন্ট করে দিলে তোমাদের আইডিও পেলে না তোমাদের টাকাটাও চলে গেল এবং কিন্তু অনেকেই কিন্তু এই ফ্রডের শিকার হয়েছে তাই অবশ্যই তোমরা কিন্তু সজাগ থাকবে অনলাইনে তোমরা কিন্তু কাউকে টাকা পেমেন্ট করবে না ওকে এবার তাহলে অফলাইনে কিভাবে আবেদন করবে এবার অফলাইন আবেদন করার পুরো প্রসেসটা তোমাদের বলে দিই দেখো ব্যাংকের সিএসপি নিতে গেলে অনেক সিএসপি রয়েছে যেমন আমাদের এসবিআই মানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আইসিআইসিআই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বরোদা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক বিভিন্ন ধরনের কিন্তু ব্যাঙ্কগুলো রয়েছে যারা কিন্তু সিএসপি প্রোভাইড করে থাকে ওকে তো অ্যাট ফার্স্ট কী করবে তোমরা যে ব্যাঙ্কের সিএসপি নিতে চাও সেই ব্যাংকের যে ব্রাঞ্চ রয়েছে মেন ব্রাঞ্চ সেই মেন ব্রাঞ্চে তোমাদের ভিজিট করতে হবে এবং ব্যাংকের ম্যানেজারের সাথে কিন্তু কথা বলতে হবে কারণ সিএসপি আইডি নেওয়ার ক্ষেত্রে ম্যানেজারের ভূমিকা কিন্তু অনেকটাই রয়েছে কারণ ওই ব্যাংকের ম্যানেজার অথরাইজ লেটার দিলেই কিন্তু তোমরা সিএসপি আইডি নিতে পারবে এবং ওই ব্যাংকের ম্যানেজার যদি অথরাইজ লেটার না দেয় তাহলে কিন্তু কোনো দিনই তোমরা কিন্তু ওই ব্যাংকের কোনো সিএসপি নিতে পারবে না ওকে তার জন্য কিন্তু তোমাদের ব্যাংকের ম্যানেজারের সাথে কিন্তু ভালোভাবে সুসম্পর্ক তোমাদের গঠন করতে হবে এবং অথরাইজড লেটারটা কিন্তু তোমাদের সংগ্রহ করতে হবে এরপর নেক্সট তোমরা কী করবে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করলে অ্যাপ্লাই কিন্তু অ্যাপ্রুভ হলে তোমাদের এই যে দোকান আছে কিংবা তোমাদের ভাড়া যে দোকান আছে ওই দোকানটা কিন্তু দেখতে আসবে যে তোমাদের ব্যাংকের ম্যানেজার আছে ব্যাংকের ম্যানেজার কিন্তু তোমাদের ওই ব্যাঙ্কে ভিজিট করবে এবং এবং ভিজিট করার পর যদি অ্যাপ্রুভ করে দেয় তাহলে কিন্তু তোমরা সাকসেসফুলি সিএসপি আইডিটা পেয়ে যাবে এবং সিএসপি আইডি নিয়ে তোমরা কাজ করতে পারবে ওকে এবার দেখো এই সিএসপি আইডি নিতে হলে কত টাকা খরচ করতে হবে দেখো তোমাদের একটা কথা বল কি একটু আগেই তোমাদের বললাম যে এখানে যে সমস্ত সিস্টেমটা সমস্ত সিস্টেম কিন্তু কমিশন সিস্টেম যে সমস্ত তোমরা সার্ভিস প্রোভাইড করবে সেই সার্ভিস অনুযায়ী তোমরা কিন্তু কমিশন পাবে এভাবে কিন্তু তোমাদের কাজটা হবে দেখো এই সিএসপি চালাতে গেলে কিন্তু তোমাদের এখানে ল্যাপটপ কম্পিউটার প্রিন্টার ফিঙ্গারপ্রিন্ট মেশিন স্ক্যানার এটিএম মেশিন মিনি এটিএম এই সমস্ত কিন্তু তোমাদের লাগবে এছাড়াও কিন্তু যে আসবাবপত্র যেরকম টেবিল চেয়ার লাইট ফ্যান এই সমস্ত যে তোমাদের আদার্স যে তোমাদের জিনিসপত্রগুলো লাগবে এই সমস্ত মিলিয়ে কিন্তু তোমাদের টোটাল এক লাখ থেকে দেড় লাখ টাকার মধ্যে কিন্তু তোমাদের খরচ হতে পারে ওকে তো ফার্স্ট টাইম তোমরা কিন্তু কম কম করে তোমরা জিনিসপত্র কিনবে পর পরে কিন্তু তোমরা বাড়াতে পারো কিংবা তোমাদের কাছে যদি বর্তমানে কোনো টাকা না থাকে তাহলে কিন্তু কোনো জায়গা থেকে লোন নিয়ে কিন্তু তোমরা এই কাজটা করতে পারো এবং পরে কিন্তু তোমরা নিজের টাকা কিন্তু দিয়ে তোমরা আরও ভালোভাবে কিন্তু ব্যাংকটাকে সাজাতে পারো এইভাবে কিন্তু তোমরা সিএসপি আইডি নিয়ে তোমরা একটা নতুন ব্যাংক খুলতে পারবে তোমরা এবার এই সিএসপি আইডি যে তোমরা নেবে তার জন্য কী কী ভালো ভালো কোম্পানি রয়েছে যেখান থেকে তোমরা এই আইডি নিতে পারো দেখো এক নম্বর হচ্ছে এনআইসিটি সিএসসি সিএসসি ই গভর্নমেন্টস অ্যালন কিট মাই অক্সিজেন পে পয়েন্ট ইন্ডিয়া রিলায়েন্স পেমেন্ট সলিউশন লিমিটেড এই সমস্ত কিন্তু কোম্যান্ড রয়েছে এছাড়াও কিন্তু অনেকগুলো কোমান্ড রয়েছে যেখান থেকে তোমরা এই সিএসপি আইডি নিতে পারো ওকে তোমাদের আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে যে কোনো ব্যাংকের সিএসপি নিতে গেলে তোমাদের কি কি স্টেপ ফলো করতে হবে এবং কি কী স্টেপ ফলো করলে তোমরা প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবে তো তোমরা কোন ব্যাংকের সিএসপি আইডি নিতে চাও কোন ব্যাংকের সিএসপি আইডি নিয়ে কাজ করতে চাও তোমার এলাকায় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানতে পারো তাহলে কিন্তু ওই টপিক নিয়ে পার্টিকুলার একটা ভিডিও নিয়ে আসবো তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করে বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে